হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই শুভ বিজয়া। আই হোপ তোমাদের পুজোটা খুব ভালো কেটেছে এবং সুস্থভাবে কেটেছে। তো চলো এবার ভিডিওতে ডাইরেক্ট চলে যাই। আজকে আমি কথা বলবো একটি পেমেন্ট অ্যাপ নিয়ে, যে পেমেন্ট অ্যাপটা কিন্তু খুব পপুলার একটি পেমেন্ট অ্যাপ, সেটা হচ্ছে ফোনপে। কেমন হয় যদি আমি তোমাদেরকে বলি, আজকে মাত্র 3 মিনিটের মধ্যে আমি ফোনপের মোস্ট অফ দ্য প্রসিডিওর তোমাদের শিখিয়ে দেবো। মানে এই 3 মিনিট তোমরা ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু অবশ্যই ফোনপেটা আমি আশা করবো সবাই মোটামুটি ইউজ করতে পারবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। নমস্কার, আমি অনুভব মজুমদার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমারই চ্যানেলে তোমরা এখন নতুন হও তো আমার চ্যানেলটা একবার চেক করে নিতে পারো। আমি ডিফারেন্ট টাইপের কন্টেন্ট কিন্তু পোস্ট করি, তোমরা একবার দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে এরকম টাইপের কন্টেন্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারো। তো চলো সময় দেরি না করে একদম ডিরেক্ট ফোনপে এই টপিকটাতে ঢুকে যাই। তো ফোনপে শেখার জন্য আমাকে আমার মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাই এবং জাস্ট 3 মিনিটের মধ্যে তোমাদের সব মেন প্রসিডিওরগুলো আমি শিখিয়ে দিই। ওকে গাইজ, তো চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো চলো ফোনপেটাকে আমরা খুলে নিই। ফোনপেটাকে খোলার পর এটা হচ্ছে আমার ফোনপে টোটাল ইন্টারফেস। তো একটি একটি করে আমি এখন বলি। একদম বাদ দিকে উপরে এখানটা দেখতে পাচ্ছ আমার ফটো, এখানে হচ্ছে আমার প্রোফাইল, এখানটা ক্লিক করলে ডায়াগ্রাম প্রোফাইলে ঢুকে দাঁড়বো। এবং ডান দিকে এখানটা দেখছো তোমার কিউআর কোড। তো এই কিউআর কোডে কিন্তু তুমি স্ক্যান করতে পারবে বা কাউকে তোমার কিউআরটা শেয়ার করতে পারবে। তারপরে নিচে এখানে কিন্তু তোমার বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, এটাকে একটুখানি অ্যাভয়েড করো। আমি মনে করি না এটা তোমাদের মানে কোনো হেল্প করবে বলে। তার যাই হোক, তারপর নিচে চলে আসো। এই সেকশানটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশান। তো এই ট্রান্সফার মানি টু অ্যাকাউন্ট টু সেলফ ব্যাঙ্ক ব্যালেন্স, এই যে সেকশানটা দেখছো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটু কন্ট্যাক্ট এখানটায় মারলে সঙ্গে সঙ্গে তুমি দেখবে এখানটা খুলে গেলো একটা ইন্টারফেস। অ্যান্ড এখানটা কিন্তু তোমার দেখবে এখানে ডাইন দিকে একটা প্লাস সাইন আছে, এখানে প্লাস সাইনটা ক্লিক করলে দেখবে আমার সব কন্ট্যাক্ট খুলে গেছে, যারা ফোনপে ইউজ করছে কিংবা যারা ফোনপে যাদের নেই। যারা ফোনপে ইউজ করছে তাদের পাশে দেখবে একটা ফোনপে এরকম সিম্বল আছে ছোট্ট করে, আর যারা ফোনপে ইউজ করছে না তার নিচেরটাই দেখো সেটা কিন্তু ফোনপের কোনো সিম্বল নেই। যাক, ব্যাক করে গেলাম। আর এইখানটায় তুমি নর্মাল দেখতে পারবে যে কাকে কাকে আমি পে করেছি, সেটা কিন্তু এখানটায় দেখাচ্ছে। ব্যাক করে গেলাম। তারপরে আছে টু কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টে ক্লিক করলে মানে আমি যদি কোনো কন্ট্যাক্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠাতে চাই তো এখান থেকে পাঠাতে পারি। ব্যাক করলাম। তারপরে সেলফ মানে নিজের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে আমি ট্রান্সফার করতে পারি। তারপরে ব্যাঙ্ক ব্যালেন্সটা আমি চেক করতে পারি, দুরকম আছে। একটা আমার ভিম ইউপিআই যেটা আছে, সেই ইউপিআইয়ের মাধ্যমে আমি আমার বন্ধন ব্যাঙ্ক যেখানে আছে সেখান থেকে আমি চেক করতে পারি, বা ফোনপে ওয়ালেট, যদি ওয়ালেট তোমরা রিচার্জ করো সেই ওয়ালেট কিন্তু আমরা দেখতে পারি। তো ওয়ালেটটা ক্লিক করে একবার দেখি। ওয়ালেটে কিন্তু আমার জিরো ব্যালেন্স আছে, আমরা 500, 1000, 2000 কিন্তু অবশ্যই এখানে ওয়ালেটে মানে রিচার্জ করতে পারি ওয়ালেটটা। এবার ওয়ালেটের একটা সিস্টেমের একটা খুব মানে ইন্টারেস্টিং অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ধরে রাখো তোমার ব্যাঙ্কের সার্ভার যদি ডাউনও থাকে, অ্যাটলিস্ট তোমার কাছে এতটা ক্যাশ থাকবে যে তুমি চালিয়ে নিতে পারবে। আবার ওয়ালেট সিস্টেমের একটা খুব ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমার ব্যাঙ্ক থেকে একবার ওয়ালেটে টাকা টেনে নিলে সেটা আর ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার করা যায় না, ওয়ালেটেই থেকে যায়। যাক, ব্যাক করে নিলাম। এইবার তারপর নিচে যে আছে সেকশানটা কুইক লিঙ্কস, এই জায়গাটা হচ্ছে একটু ইন্টারেস্টিং জায়গা, সবার ক্ষেত্রে লাগে না, বাট আমি তাও কভার করে দিচ্ছি তোমাদেরকে। এই ওয়ালেট টপ আপ মানে অবশ্যই তুমি ওয়ালেট এখানে টপ আপ করতে পারবে, এটা তো কাজে লাগবেই। তারপরে তুমি ইন্স্যুরেন্স বাই করতে পারবে। তারপরে হচ্ছে সুইচ গলি আছে, এটা ক্লিক করে তুমি অবভিয়াসলি ক্রিকেটের ব্যাপার এটা তোমরা দেখে নিতে পারো। এইখানটায় এখানে স্কোর বোর্ড প্রেডিক্ট করতে পারো, স্কোর দেখতে পারো, সব রকম তোমরা এখানটা দেখতে পারো। তারপরে 24 ক্যারেট গোল্ড তোমরা বাই করতে পারো, এখান থেকে বাই করো না, তার কারণটা এটাই, এখানে দামটা অবশ্যই বেশি। তারপরে অনলাইন শপিং করতে পারো, মিউচুয়াল ফান্ড, প্লে গেমস অ্যান্ড কার্ড ইন্স্যুরেন্স এখান থেকে নিয়ে নিতে পারো। তারপর নিচের সেকশানটা একটু আসি, ভিউ অল অফার্স, কী কী অফার চলছে তোমরা এখানে দেখে নিতে পারো। তারপরে নিচে হচ্ছে ভিউ মাই রিওয়ার্ডস, তোমরা কিন কী কী রিওয়ার্ড পেয়েছো সেটা দেখে নিতে পারো। আমাকে একবার দেখতে পারো যে আমি এতগুলো রিওয়ার্ড পেয়েছি। আচ্ছা, ব্যাক করে গেলাম। তারপর রেফার অ্যান্ড আর্ন, তুমি যদি কাউকে রেফারেন্সে মানে কাউকে রেফার করো সেই জায়গায় তুমি 100 টাকা আর্ন করতে পারবে। ব্যাক করে গেলাম। তার নিচের সেকশানটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা ম্যাক্সিমাম লোকের কাজে লাগে, দ্যাট ইজ মোবাইল রিচার্জ। এখান থেকে ক্লিক করে তুমি কিন্তু ডাইরেক্ট এখানে তোমার নাম্বার দিয়ে বা নেম সার্চ করে মোবাইল রিচার্জ করতে পারো, বা তোমাকে কোম্পানি থেকে শুরু করে কিছু বলতে হবে না, জাস্ট তুমি নামটা দিও অ্যান্ড বা নাম্বারটা দিয়ে অটোমেটিক সার্চ করে নেবে যেটা কোন কোম্পানির আন্ডারে, যদি ভুল হয় সঙ্গে সঙ্গে তোমরা চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা, তারপর ডিটিএইচ রিচার্জ করতে পারো, ইলেকট্রিসিটি, ক্রেডিট কার্ড, পোস্টপেড, এলআইসি ইন্স্যুরেন্স, লোন রিপেমেন্ট। এবার ভিউ মোর করলে দেখো আরও অনেক কিছু অপশন খুলে যাচ্ছে, তোমরা এখানে কিন্তু তোমাদের অ্যাকর্ডিংলি দেখে নিতে পারো। ইনফ্যাক্ট ফাস্ট্যাগও তোমরা এখান থেকে কিন্তু রিচার্জ করতে পারো। ফাস্ট্যাগ কী সেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও তোমাদের বানিয়ে দেবো। ব্যাক করে যাচ্ছি। এবার কিন্তু এখানে পুরো ইন্টারফেসটা শেষ ফোনপে। এবার অ্যাডিশনাল কিছু তোমাদের শেখাই। এবার নিচে দেখো হোম আছে, হোমের পাশে আছে স্টোর। এই স্টোরটা যখন ক্লিক করলাম এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস আছে, যে ফুড, বেভারেজেস, ফিউল, সব রকম তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে, ক্যাটাগরি আছে। তার পাশে সুইচ আছে, এটা পরে দেখাচ্ছে। তারপরে আছে মাই মানি, এখানে তুমি যদি ক্লিক করো এখানে কিন্তু তুমি দেখে নিতে পারবে যে লিকুইড ফান্ড, সুপার ফান্ড, তুমি ফান্ডে ইনভেস্ট করতে পারবে। এটা কিন্তু একটা মিনি ব্যাঙ্ক টাইপের, বাট এক্স্যাক্টলি পেটিএমের মতো অত বড় এটা প্রক্রিয়া নয়, মানে অত বড় ইনফ্রাস্ট্রাকচার নয়। তারপরে হিস্ট্রি আছে, হিস্ট্রি মানে কাকে কখন কোথায় পে করেছো তোমরা দেখতে পারবে এখানে। আমি এখান থেকে সব ব্লার করে দিলাম, কিন্তু ডান দিকে দেখতে পারবে সব টাকা আমি পে করেছি যে পর দেখা যাচ্ছে।
আর মাঝখানে যে সুইচ যেটা আমি মিস করে গেছি এই জায়গাটা, তো সুইচে ক্লিক করলে এক্সক্লুসিভ অফার তোমাদের জন্য দেখিয়ে দেবে। তো চলো হোমে চলে গেলাম, অ্যান্ড দ্যাটস ইট। আরেকটা জিনিস ছোটো দেখিয়ে দিই, তোমাদের এই প্রোফাইলটা খুললে কিন্তু তোমার এখানে সব কিছু ইনফরমেশান ডিটেলস সব এখান থেকে পেয়ে যাবে, এবং তোমাকে কিন্তু KYC দেওয়াটা ম্যান্ডেটারি, নলে কিন্তু তুমি ওয়ালেট ইউজ করতে পারবে না। দ্যাটস ইট এই ভিডিও, আই মিন টু সে দ্যাটস ইট ফোনপেটা। চলো এবার ভিডিওতে ব্যাক করা যায়। সো দ্যাটস ইট ফোনপেটা পুরো। আই হোপ তোমরা পুরো ফোনপের ব্যাপারটা বুঝলে, এবং আই হোপ তোমরা পরবর্তীকাল থেকে এই ফোনপে ইউজ করার সময় অ্যাটলিস্ট তোমরা ঘাবড়াবে না বা তোমরা কোনো রকম ভুল করবে না। তো দ্যাটস ইট এই ভিডিওটাতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারো, কারণ আমি এরকম টাইপের কিন্তু ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসতে থাকি। এখন থেকে আমি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি, সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন তো আমি ভিডিও নিয়ে আসবই। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং, যারা অনলাইন আর্নিং এই টপিকটা নিয়ে খুব একটু ইন্টারেস্টেড, তারা কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সানডে করে চেক আউট করতে পারো, কারণ ওই দিনকে আমি প্রত্যেক সানডে একটা করে অনলাইন আর্নিং আনবো। অ্যান্ড আমি ফেসবুক পেজেও কিন্তু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট পোস্ট করবো, তো ফেসবুক পেজ যদি ফলো না করে থাকো, আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, গিয়ে কিন্তু ফলো করে নিতে পারো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন এবং ইন্টারেস্টিং এবং ইনফর্মেটিভ ভিডিও নিয়ে। টিল দেন।